বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি সুহাগ ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি এমন একটি দেশ, যেই দেশটি একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ এবং সেটি একটি মুসলিম কান্ট্রি, এবং যেই দেশের ভিসা নিয়ে আপনি খুব অল্প সময়ের মধ্যে যেতে পারবেন এবং শতভাগ ভিসা পাবেন ইনশাআল্লাহ। তাহলে এই দেশটির নাম, এই দেশটির নাম হচ্ছে কসোভো। কসোভোর জব ভিসার বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত এবং কসোভো থেকে কিভাবে আপনি বৈধভাবে ভবিষ্যতে সেনজেন কান্ট্রিতে ভিসা নিয়ে আপনি বৈধভাবে যেতে পারবেন, এই ধরনের আলোচনা নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা বেশ কিছুদিন যাবত কসোভোর জব ভিসা নিয়ে কাজকর্ম করছি এবং আমাদের কাছে যে ফাইলগুলো জমা পড়েছে পর্যায়ক্রমে এগুলোর কাজ চলমান রয়েছে এবং অল্প কিছুদিনের মধ্যে বেশ কিছু ওয়ার্ক পারমিট আমরা পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি কসোভো কেন যাবেন, গেলে আপনার সুযোগ সুবিধা কি এবং আপনার কি লাভ হবে, আপনি ভবিষ্যতে কি করতে পারবেন এবং কসোভো দেশটির ব্যাপারেও আগে আপনাকে ধারণা নিতে হবে। চলুন এবার জানা যাক কসোভোর দেশের ব্যাপারে ধারণা এবং যাওয়ার পরে আপনার কি কি লাভ হবে, আপনার কি লস হতে পারে। প্রিয় দর্শক, কসোভো হচ্ছে একটি স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ। একসময় কসোভোটি সার্বিয়ার অন্তর্ভুক্ত ছিল, এটি স্বাধীনতা লাভ করে এখন একটি আলাদা একটি কান্ট্রি। কসোভো একটি মুসলিম দেশ, অধিকাংশ মানুষ মুসলমান। আপনার যদি কসোভোতে যাওয়ার পরে কসোভোতে থাকার চিন্তা ভাবনা থাকে তাহলে আপনি কসোভোতে থাকতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যে টিআরসি পাবেন, পিআরসি পাবেন এবং পর্যায়ক্রমে আপনি সিটিজেনশিপও লাভ করতে পারবেন। এবং কসোভো থেকে রয়েছে সেনজেনভুক্ত কান্ট্রিতে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ। এই সুযোগটি আপনি কিভাবে কাজে লাগাবেন? আপনি কসোভোতে থাকা অবস্থায় কসোভোর যে কোম্পানিতে আপনি কাজ করবেন কোম্পানি থেকে টিআরসি প্রাপ্ত হবেন। টিআরসি প্রাপ্ত হওয়ার পরে আপনি যখন চিন্তা ভাবনা করবেন আপনি সেনজেনভুক্ত কান্ট্রিতে বৈধভাবে ভিসা নিয়ে আপনি যাবেন, তাহলে আপনার কোম্পানিকে অবহিত করার পরে কোম্পানি থেকে আপনাকে এনওসি নিতে হবে। এনওসি নেওয়ার পরে আপনার টিআরসির কপি, এনওসির কপি সহকারে আপনি সেনজেনভুক্ত কান্ট্রির কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবেন, আবেদন করবেন ওয়ার্ক পারমিটের জন্য। তারপর ওয়ার্ক পারমিট প্রাপ্ত হবার পরে ওয়ার্ক পারমিটের কপি, পাসপোর্টের কপি, এনওসির কপি, টিআরসির কপি এবং আদার্স পেপার যা যা লাগবে, ডকুমেন্ট সব কিছু সহ আপনি সংশ্লিষ্ট অ্যাম্বাসিতে দূতাবাসে আপনি ভিসার জন্য জমা প্রদান করবেন। তারপর অল্প কিছু দিনের মধ্যে ভিসা স্ট্যাম্পিং হয়ে আসার পর আপনি কোম্পানি থেকে, যে কোম্পানিতে আপনি কাজকর্ম রানিং করছেন এই কোম্পানি থেকে রিলিজ লেটার নিয়ে আপনি বৈধভাবে আপনার স্বপ্নের সেনজেন কান্ট্রিতে ভিসা প্রাপ্ত হয়ে ভিসা নিয়ে যেতে পারবেন। এ হচ্ছে আপনি যে কসোভো যাবেন, কসোভো থেকে কিভাবে আপনি সেনজেন কান্ট্রিতে বৈধভাবে যেতে পারবেন। তাহলে কি আপনাকে গেম মারা লাগবে? না। এবার আসুন, যারা কসোভোতে যাওয়ার পরে কসোভোতেই থাকতে চাচ্ছেন এবং কাজকর্ম করতে চাচ্ছেন, আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে কাজের সুযোগ। ফ্যাক্টরিগুলো হচ্ছে ফুড প্যাকেজিং ফ্যাক্টরি, ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান এবং ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি, টায়ার ফ্যাক্টরি, প্লাস্টিক ফ্যাক্টরি, অটোমোবাইল ফ্যাক্টরি, কার ওয়াশিং ফ্যাক্টরি, গাড়ির ডেন্টিং পেন্টিং ফ্যাক্টরি, ব্যাগ তৈরির ফ্যাক্টরি, এগুলোতে আপনি সাধারণ শ্রমিক হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এছাড়াও আপনি কনস্ট্রাকশন কোম্পানিতে সাধারণ শ্রমিক হিসেবে কাজ করার সুযোগ সুবিধা পাবেন। এবার আসুন জেনে নিই, যারা দক্ষ রয়েছেন, আপনি যদি হয়ে থাকেন একজন মেশন, টাইলস মেশন, ব্রিকলেয়ার কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার এবং ইলেকট্রিশিয়ান,
তাহলে আপনি কনস্ট্রাকশন কোম্পানিতে টেকনিশিয়ান হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এছাড়াও যারা ট্রাক ড্রাইভার, ভেগু ড্রাইভার, ক্রেন অপারেটর এবং ফরক্লিফট অপারেটর রয়েছেন তারাও কাজকর্ম করার সুযোগ পাবেন। এছাড়া কসোভোতে রয়েছে গার্মেন্ট সেক্টরে কাজের সুযোগ। আপনি যদি হয়ে থাকেন একজন দক্ষ সুপারভাইজার এবং দক্ষ সুইং অপারেটর তাহলে আপনি কসোভোতে গার্মেন্ট সেক্টরে কাজ করার সুযোগ পাবেন। এবার আসুন আমরা জেনে নিই কসোভোতে যাওয়ার পরে আপনাকে কতক্ষণ ডিউটি করতে হবে এবং এর বিনিময়ে আপনি কোম্পানি থেকে কী কী সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং বেতন কত টাকা পাবেন। কসোভোতে যাওয়ার পরে আপনাকে প্রতিদিন কাজ করতে হবে 8 ঘন্টা করে, সপ্তাহে 5 দিন কাজ, 2 দিন ছুটি পাবেন, থাকা খাওয়া একেবারেই ফ্রি, মানে কোম্পানি আপনাকে দিবে। তাহলে বেতন হিসেবে কত টাকা পাবেন? যারা অধ্যক্ষ রয়েছেন তারা বেতন পাবেন কমপক্ষে 350 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 400-450 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবে। এছাড়া যারা দক্ষ রয়েছেন, যারা ট্রেড ওয়ার্কার, যারা কাজকর্ম জানেন, তারা বেতন পাবেন 450 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 500-550 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবে। ওভারটাইমেরও সুযোগ সুবিধা রয়েছে, কোম্পানি করালে আপনাকে করতে হবে। আপনি কসোভো যাবেন, কসোভো যেতে হলে আপনার ডকুমেন্টস কী কী লাগবে? আপনার লাগবে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড অথবা জন্ম সনদ যেটি হতে হবে ইংরেজিতে, এবং লাগবে আপনার 4 কপির ছবি যার পরিমাপ হতে হবে 35 মিলিমিটার এবং 45 মিলিমিটার সাইজের, ব্যাকগ্রাউন্ডে হতে হবে অবশ্যই হোয়াইট কালারের, সাদা কালারের। প্রিয় দর্শক, আপনারা ভিডিওর মাধ্যমে জেনে নিলেন কসোভোতে যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজ করতে পারবেন, এবং কসোভো থেকে যদি আপনি সেঞ্জেন কান্ট্রিতে বৈধভাবে বৈধ ভিসা নিয়ে যেতে চান তাহলে এর সুযোগ সুবিধা এবং প্রক্রিয়া। কসোভোতে যেতে সময় লাগবে সর্বোচ্চ 2-3 মাস। এই 3 মাসের মধ্যে আপনি কসোভো গিয়ে আপনি আপনার কাজকর্ম শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজানটার 5ম তলা, 115 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা 1217। ফোন নাম্বার 01712-2080 এবং 0777-416-004, এই দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে। এছাড়াও স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন এই নাম্বারটিও আমার এবং সেশন নাম্বারটিও আমার, এই সেশন নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা আছে। আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্র শনি ছাড়া রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, কসোভোর জব ভিসার বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং কসোভো থেকে কীভাবে আপনি সেঞ্জেন কান্ট্রিতে বৈধভাবে যেতে পারবেন এই ধরনের বিষয় আলোচনা নিয়ে ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না, এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আমাদের এই চ্যানেলের বিষয় এবং আপনার জব সংক্রান্ত বিষয়ে যদি আরও নতুন নতুন আপডেট নিউজ পেতে চান, জানতে চান, তাহলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গেই থাকুন। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।